আকাশ আর নদীর মিশে গেছে, একই কালার হয়ে গেছে। বন্ধুরা প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তারপরেও আমি ওনার নৌকাটা একটু রিজার্ভ করছি, মোটামুটি আধা ঘন্টা একটু ঘোরাবে আমাকে। উনি 100 টাকা যাচ্ছিল, আমি 80 টাকা বলে অনেক রাজি করলাম। যে একদম আলো থেকে সন্ধ্যায় পরিণত হওয়া, অন্ধকারে পরিণত হওয়া, বইটার যেই ছলক ছলক শব্দ এটা শোনা যাচ্ছে। এই যে উনি বইটা চালাচ্ছে, বইটার জোরেই কিন্তু আসলে এই নৌকাটা চলছে। তো এটা শব্দটা একটু শুনি। আচ্ছা, এটা তো বুড়িগঙ্গা নদী নাকি? না, বুড়িগঙ্গারই অংশ না? এই বুড়িগঙ্গা বলেই কিন্তু পানির রং এত ভালো, মানে অর্থাৎ মানে ভালো বলছি মজা করে, আসলে পানির রং কিন্তু যথেষ্ট কালো এবং ভয়ঙ্কর একটা দুর্গন্ধ কিন্তু আসতেছে, যেটা নদীর পানি হিসেবে খুবই বিপজ্জনক। ওই যে আকাশে পাখি উড়ে যাচ্ছে সন্ধ্যার নীর, তারা নীরে ফিরে যাচ্ছে, পানির মধ্যে একটা লালচে ভাব, আকাশের যে সন্ধ্যা নামার আগের যেই একটা আকাশে লাল রং ধারণ করে, সেই লাল রঙের একটা প্রতিফলন হচ্ছে এই পানিতে। নৌকার একদম সরে যাচ্ছে, ওই যে কচুরিপনা ভাসতেছে, ওই যে মানুষজন আরেকটা নৌকায় যাচ্ছে। যেহেতু এটা খেয়াপাড়া পাড়ের একটি জায়গা, এই পার থেকে এই পারে মানুষজন চলাফেরা করে। মাঝি ভাই, মাঝি যিনি আছেন, উনি বলছেন যে এখানে ঘোরাঘুরির জন্যই মানুষ বেশি আসে। আর আসবি না কেন, ঢাকা শহরে আসলে কোথায় যাবে মানুষ? বিনোদনের জায়গা তো নেই। এই যে ছোট্ট পরিসরের বিনোদনের ব্যবস্থা, এটা যে খুব আহামরি কিছু তা না, এর মধ্যে আসলে কিন্তু নদীর যে পানির যে দুর্গন্ধ, পানির যে একটু আমি যে পানিটা ছুঁয়ে দেখব, ইচ্ছে করছে আমার ছুঁয়ে দেখতে, কিন্তু আমি কিন্তু সেটা করতে পারবো না। কারণ এই যে পানিটা ধরলে এর মধ্যে কি আছে, জীবাণু আছে না আছে, এগুলো আমার হাতে লেগে যাবে, আমার হাতে হয়তো বা কোনো ধরনের কি বলে এটাকে, যে চামড়ার বিভিন্ন ধরনের যে রোগ হয়, চর্মরোগ, সেগুলো হয়ে যেতে পারে। আমি তো এই পানি ছুঁতে পারবো না, হয়তো বা এটার কোনো জীবাণু আমার হাতের মাধ্যমে মুখে দিয়ে ঢুকে যেতে পারে আমার দেহে, তারপর বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হতেই পারে, সেজন্য আমি পানিতে ছুঁয়ে দেখতে পারবো না। তারপরেও মানুষ এই যে একটা নদীর যে একটা ফিলিংস, সেই ফিলিংসটাই নিতে আসা। বসিলার ব্রিজ, এই ব্রিজে কিন্তু এই ব্রিজে কিন্তু আমি প্রায় সন্ধ্যার সময় এসে বাতাস খাই, যখন গরম থাকে প্রচুর। আমার বাসা যেহেতু ধানমন্ডি, এখান থেকে খুব আসতে বেশি সময় লাগে না, মাত্র 10-15 মিনিটের মধ্যে আমি মোটরসাইকেল দিয়ে হুন্ডা দিয়ে চলে আসতে পারি। এখানে এসে বাতাস খেয়ে আবার চলে যাই। কিন্তু একটা বিষয় কিন্তু তখনও হয়, যেটা হচ্ছে যে যখন আমি এই বাতাস খাওয়ার জন্য আসি, তখন কিন্তু এক গাদা ধুলা খেয়ে, মানে যেই রাস্তায় উড়া যে ধুলা বালি, সেগুলা খেয়ে কিন্তু আমার এখানে আসতে হয়। এটাও কিন্তু একটা দুঃখের বিষয়, কারণ এই যে রাস্তা, বসিলার যে রাস্তা ধানমন্ডি থেকে আসার জন্য, এই রাস্তায় কিন্তু প্রচুর ধুলাবালি উড়ে। কেন উড়ে, সিটি কর্পোরেশন কী করছে সেটা তারাই জানে। যাই হোক, ওইটা ভিন্ন বিষয়। আমি যেহেতু নৌকায় ঘুরতেছি, নদীতে আসছি, সেটাই বলতে থাকি এবং যেটা দেখতে থাকি কতটা সুন্দর লাগে। দেখুন, আস্তে আস্তে আলোটা পড়ে যাচ্ছে, আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, মানে আজান পড়ে গেছে চারপাশে, মাগরিবে আজান হয়ে গেছে, এখন অন্ধকার হয়ে যাচ্ছে, আস্তে আস্তে পুরো ধরণীটা অন্ধকারে ডুবে যাবে। আমরা অলরেডি এখানে ঘুরতেছি 5-6 মিনিট হয়ে গেছে। তো একটা জিনিস দেখলাম আমার চোখের সামনে পড়লো আর কি, যে নদীর যে মাছগুলো এরকম মানে মাছ নড়াচড়া করতেছে এরকম একটা পানির মধ্যে, এরকম একটা দৃশ্য দেখা যাচ্ছে। কিন্তু দেখুন না, কী সুন্দর আলোটা পড়ে আছে নদীর পানিতে, সুন্দর আলো, একদম লালচে লালচে আলো একদম। এই দৃশ্যগুলো কিন্তু আপনি যখন নদীতে আসবেন তখনই দেখতে পারবেন, নদীর পানিতেই কিন্তু এরকম দৃশ্য ধরা দেয়। আপনি সমুদ্রের পানিতে কিন্তু এই দৃশ্য দেখতে পারবেন না, কারণ সমুদ্রের পানি তো ঢেউয়ে উত্তাল থাকে, নদীর পানি অনেকটা শান্ত থাকার কারণে এই যে আকাশের আলোটা এরকম পড়ে, যার জন্যই নদীর পানির এই দৃশ্য
দেখা যায়। আচ্ছা আমরা একটু মাঝি ভাইয়ের সাথে কথা বলি, আপনার বাসা কোথায়? আমার অরিজিনাল বাসা হইল বসিলা। বসিলায় না? আপনারা একটা জিনিস দেখছেন মনে হয় ক্যামেরাতে আসতেছে কিনা, ওনার মাথার উপরে একটা খুব সুন্দর একটা জিনিস হচ্ছে, যে মশার যে ইয়াটা, আমি একটু কাছে এটা দেখা যায় কিনা, সচরাচর কিন্তু দেখা যায় না। দেখুন ওনার ওনার ঠিক মাথার উপরে মশার একটা দল উড়ি করতেছে, দারুণ দৃশ্য। দেখুন এই পাশে মাছ নড়াচড়া করতেছে, এগুলো মাছ না? এগুলো সব শাকার পিসেরই? ওরে বাবা, তাহলে তো অনেক, মানে এই যে দেখা যাচ্ছে প্রচুর, মনে হয় প্রচুর। তাহলে তো এই শাকার পিসের কারণে তো অন্য সব মাছও ধরেন বিপজ্জনক। আমরা কিন্তু এইখানে আরো দুইটা নৌকা দেখতে পাচ্ছি আসতেছে। এনারা কি মানে শখের বসে ঘুরতে বেরোয় এরকম কিছু মনে হচ্ছে তো তাই? দেখুন এভাবে এখানে কিন্তু প্রচুর, হ্যাঁ হ্যাঁ আপনাদেরকেও দেখানো হচ্ছে, হ্যাঁ ওনাদেরকে, ওনারাও আসছে ঘুরতে। এই সন্ধ্যা নামার মুহূর্তে খুব সুন্দর পরিবেশ। এই যে অনেকেই আছে এখানে দেখা যাচ্ছে, আর একটা নৌকায় ওনারাও ঘুরতে আসছে, দারুণ দারুণ। আপনারা যদি এখানে আসেন, এই যে সন্ধ্যা নামার সময়টা, এটা কিন্তু অন্যরকম সুন্দর, মনে হচ্ছে যে আকাশ আর নদীর মিশে গেছে, একই কালার হয়ে গেছে, মানে এটাই অন্যরকম একটা দৃশ্য, অন্যরকম একটা ফিলিংসের তৈরি করেছে, দারুণ। আমরা একটু চুপচাপ থেকে এই যে পরিবেশটা একটু অনুভব করার চেষ্টা করি। আমরা অলরেডি 13 মিনিট পার হয়ে গেছে, হ্যাঁ 13 মিনিট ধরে নৌকায় ভাসতেছি, আমার ভালো লাগছে, আশা করি আপনাদের ভালো লাগবে। একদম ছোট ছোট ঢেউ, এখানে কোথায় কীভাবে আসবেন, বসিলা বাস স্ট্যান্ড থেকে শুরু করে, ওইখানে বসিলা পুরাতন উচ্চ সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়েই ঢোকা যায়। আমি ভিডিওর শুরুতেই দেখানোর চেষ্টা করেছি যে এখানে আসার যে রাস্তাটা কীভাবে আসবেন। আচ্ছা আমি ওনার কাছ থেকে শুনে নেই যে কিভাবে আসবেন, বসিলা বাস স্ট্যান্ড নামার পরে কিভাবে আসবে এখানে? আচ্ছা আপনি আসলে বসিলার ব্রিজের মাথায় নাইমা, আমাদের ঘাটের সাথে একটা প্যারামেন্ট স্কুল আছে, এইখান দিয়ে আসলে, মানে প্রাইমারি স্কুল না, প্যারামেন্ট স্কুল আছে এইখান দিয়ে, আমাদের স্কুলের সাথেই নৌকা আছে ট্রলার আছে, ঘুরতে পারবেন। আর এই যে ঘোরার জন্য কত খরচ লাগবে, মানে নৌকা দিয়ে কত টাকা ঘোরার জন্য? এটা আমার বলেন যে আপনি, আমরা 1 ঘন্টা যদি আপনার এই ছোট ঘন্টা, আমরা 250 টাকাও করি, 300 টাকাও করি, আবার 200 টাকাও করি। আচ্ছা সিজন মানে সময় বুঝে আর কি? হ্যাঁ সময় বুঝে। আচ্ছা আর এই নৌকা তো আপনারা সন্ধ্যার পর তো আর এই ঘোরাঘুরির সিস্টেম থাকে না? কি ধরেন যদি হয় না, আপনি যদি বলেন যে আমি রাত্রে 9টা পর্যন্ত ঘুরবো, হ্যাঁ তাহলে আপনি রেলে ঘুরবো। আচ্ছা আচ্ছা 9টা পর্যন্ত ঘোরা যাবে, তো শুনলেনই তো যে উনি বলে দিল যে ওনারা এভাবে কীভাবে সিস্টেমে চালায় যে 1 ঘন্টায় 250, 200, 300 যার কাছ থেকে বা যে সময়টায় যে সেরকমটা নিতে পারে আর কি। খুব ভালো লাগছে, এখনো পর্যন্ত আলো আছে, মানে সূর্যের যে আলো, কৃত্রিম আলো এখনো লাগছে না আমাদের চলতে, তবে কৃত্রিম আলোগুলো কিন্তু চারপাশে জ্বলে উঠতে শুরু করেছে, দেখছেন আপনারা চারপাশেই কিন্তু বৈদ্যুতিক লাইট জ্বলে উঠতে শুরু করেছে। আমরা মনে ফিরে যাচ্ছি না? আচ্ছা হ্যাঁ আমরা এখন আবার ফিরে যাব,
ওই যে ওই যে সামনে ব্রিজের নিচে ঘাট, ওই ঘাটে থেকে আসলাম, এখন আবার ঘাটে ফিরে যাচ্ছি।